98-তে আমি গিয়েছিলাম, 98-62 থেকে আমি বিএসএফে চাকরি করতাম, তখন আমি 92-তে চাকরি করতাম, সেখানে আমি এমটিতে ছিলাম। আমি 71-এর লড়াইতে রামগড়ে গিয়ে, এই রামগড় দিয়ে কররহাট থেকে আমি পাকিস্তানের সৈনিকেরা বন্দুক ছিল, তাদেরই আমি গাড়ি দিয়ে নিয়ে এসে এখানে কাঁঠালছড়িতে ছাড়ি। আমি দেখেছি ওই সময়ের লড়াইয়ের সময় আমি বগাবাতে ছিলাম। আমি এই লড়াইতে বহু রকম বিএসএফের হয়ে সহায়তা করেছি, এবং ওইখানে একটা বাংলাদেশের একটা রেডিও স্টেশন হয়েছিল বাংলা বেতার, সেটাতেও আমি যোগাযোগ করেছি, তাদের সহায়তা করেছি। তারপর আমি বিএসএফের চাকরি করে খুব গর্বিত, এবং যে বাংলাদেশের স্বাধীনতা যে আমি কাজ করতে পেরেছি সেটাই আমি গর্বিত। থ্যাংক ইউ। আপনার বাড়ি? আমার বাড়ি শান্তির বাজার নিয়ার বিএসএফ ক্যাম্প। আমার নাম হচ্ছে সুধাংশু রঞ্জন সোম। আজকে এখানে কী প্রোগ্রাম গিয়েছে? আজকে হলো 71 লড়াইতে এই 50 ইয়ার্সের গোল্ডেন জুবলিতে আমাদের এক্স বিএসএফের তরফ থেকে আমাদের 96 বিএসএফ যে আমাদের যে অভ্যর্থনা আনছে, এতে আমার বিএসএফ তরফ এক্স বিএসএফ তরফ থেকে আমি ওদের ধন্যবাদ জানাই। আমি আরও মনে করি এই ধরনের কোনো প্রোগ্রাম হলে আমাদের এক্স বিএসএফ যদি ডাকে আমরা আনন্দিতভাবে ওনাদের সঙ্গে এই করবো, আনন্দ উপভোগ করবো।